কিছু বিপদ হবে না। কলকাতার সবাই খারাপ এটা তোমার ভুল ধারণা। এই যে বাবুজি, উনি তো কলকাতার মানুষ, কত ভালো বলো। ভালো ভাবলেই ভালো মা, সবসময় এরকম ভয় পেয়ে দূরে দূরে থাকলে তো কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো আমরা বুঝতেই পারবো না, তাই না মা? আমি তো তোকে বললাম তুই কোথাও যাবি, কোথাও যাবি না, কোথাও না। কিন্তু মা, আমার যে স্বপ্ন আমি কলকাতা শহরের ওই প্রতিযোগিতায় নাম দেব। জানো তো মা, ওখানে না একটা গান গেয়ে পাঠাতে বলেছে, আমি তো ভেবেই রেখেছিলাম কালকে একটা ব্যবস্থা করব। আমি আজকে যে গানটা গেয়েছি আশ্রমে ওরা রেকর্ড করে রেখেছে, আজকে আমি ওই রেকর্ডিংটা পেলে ওনাদের পাঠিয়ে দেব। আর চাচিজি তো বলেছে তুমি কলকাতা থেকে এসেছ, আমার গান যদি ওনাদের ভালো লাগে তাহলে তো ওনারা বলবেন আমাকে কলকাতায় যেতে। আর আমি তো তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো মা, তুমি তো যাবে আমার সঙ্গে, আর আমার মা হিসেবে তো সবাই দেখতে চাইবে তোমাকে। আমাকে? হ্যাঁ মা, তোমাকে। তোমাকে সবাই যখন দেখবে তখন আমার বাবাও তোমাকে দেখবে। আমাদের পরিবার আমাদের কথা জানতে পারবে, আমাদের সঙ্গে দেখা করতে আসবে, ভালো হবে না বলো? তুমি কলকাতায় গেছো জানলে তবে তো ওরা তোমায় নিতে আসবে। দেখবে মা, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না, তখন এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের আসল পরিচয় জানতে পারবো। কোথাও যাবো না।